প্রিয় দর্শক ও প্রিয় ভাই বোনেরা, আমার পাশে দেখতেছেন ভাই হলো দৈনিক বাংলার সাংবাদিক রায়হান হক ভাই। তো আসলে রায়হান হক ভাই আসছে আমার সাথে আমার সাক্ষাৎকার নিতে। তো আমি কিছু জায়গা ঘুরে ঘুরে আমার ভাইয়ের সাথে সাক্ষাৎকার দিচ্ছি। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা যে সাক্ষাৎকার দিচ্ছি, কী কইলাম কী বললাম, হ্যাঁ, দৈনিক বাংলার সাংবাদিকের সাথে, তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা সর্বশেষ পর্যন্ত দেখে যাবেন ইনশাল্লাহ আশা করি। তাহলে বুঝতে পারবেন আমি আর কে ফরিদ দৈনিক বাংলা সাংবাদিক রায়হান ভাইয়ের সাথে কী আলাপ করলাম। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন আপনারা। প্রিয় দর্শক ও প্রিয় ভাই বোনেরা, দেশের মধ্যে দেশের বাইরে ছোটো বড়ো যে যেখান থেকে আমার এই ভিডিওটি ওপেন করছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। তো জি, আমার নাম, পেজের নাম আর কে ফারিদ 1339, ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব আমার আর কে ফারিদ 1339, ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব। আমি চলার পথে ঢাকা শহরের রলিগলি ঘুরে আমার চারপাশে হয়ে যাওয়া ঘটনাগুলো আসলে আমি ভিডিও আকারে তুলে ধরি আর কি, সত্য ঘটনা, রিয়েল ঘটনা আমার চোখের সামনে। প্রিয় দর্শক ও প্রিয় ভাই বোনেরা, আমার পাশে দেখতেছেন ভাই হলো দৈনিক বাংলা সাংবাদিক। আসলে আমি এই ব্লগ জীবনে এই ব্লগ করার কারণ, আমি আগে ছবি তুলতাম, তো আমি দেশের বাড়িতে স্টুডিও চালাতাম, একসময় ডিজিটাল স্টুডিও চালাতাম। তো আসলে ডিজিটাল স্টুডিও চালাতে চালাতে একটা ছবি তোলা আমার একটা পিছা হয়ে গেল। তো ছবি তুলতে অনেক ভালো লাগা শুরু হইলো। তো আসলে সেখান থেকেই আমি এই যখন ঢাকা শহরে আসলাম, একটা টাচ ফোন কিনলাম নর্মাল, হ্যাঁ, 3,3500 টাকা দিয়ে একটা টাচ ফোন কিনছিলাম। তো ওই টাচ ফোনটা কেনার পরে আমি আপনার ফেসবুক ওপেন করছিলাম, ফেসবুক সফটওয়্যার। তো ফেসবুক সফটওয়্যার ওপেন করে আমি ফেসবুকে সবসময় লাইভ দিতাম, ফেসবুকে ভিডিও আপলোড দিতাম, ছবি আপলোড দিতাম। তো তো ওই টাইমে আর কি আমি ফেসবুক পেজ কী জিনিস এটা বুঝতাম না, ঠিক আছে, আমি ফেসবুক পেজ কী জিনিস বুঝতাম না। ইউটিউবও চালাতাম, ইউটিউবেও আমি মনে করেন যে ভিডিওগুলো আপলোড দিতাম। তো আসলে এসবে যে অনেক কিছু আছে এর ভিতরে, তো আসলে বুঝতাম না, আমি না বুঝে ওই যে আমি ছবি তুলতে ভিডিও করতে এসব ভালো লাগে, ভালো লাগা থেকেই আর কি আমার মূলত এই ছবি তোলা শুরু। তো কোন ধরনের ভিডিও বানাবেন? আমি ভিডিও বানাই, আসলে আমার ভিডিওর কোনো ধরন নাই, আমার ভিডিও হলো ভ্যারাইটিস। তার মানে আমার চোখের সামনে, আমার চলার পথে, আমার চারপাশে যা হয় আর কি আমি গল্প আকারে তুলে ধরি। তার মানে অনেক আছে, অনেক টাইমে দেখি রিক্সাওয়ালারা যাইতেছে, তারা কী অবস্থায় কতটা পরিশ্রম করতেছে, একটা রিক্সাওয়ালা একটা রিক্সা চালাইতে কতটা পরিশ্রম, একটা রিক্সা চালাইতে কতটা কষ্ট, এই জিনিসটা আমি সরাসরি তুলে ধরার চেষ্টা করি। যেমন একটা রিক্সাওয়ালা যাচ্ছে আমার সাইড দিয়ে, আমি ওনার ভিডিও করি, হ্যাঁ, আমি ওনার ভিডিও করতে করতে রানিংয়ে যাই, হয়তো রানিংয়ের সময়তে তাদের সাথে কথা বলি, তাদের কী আশায় বিষয়, তাদের মনের কথা শেয়ার করি। অনেক টাইমে অনেকের মনের কথা, অনেক গল্প, অনেকের গল্প শুনে বেড়াই। তো অনেক টাইমে অনেক মানুষের গল্প শুনতে শুনতে অনেক মানুষের অনেক দুঃখের গল্প পেছে যায়। তো আসলে এসব আসলে একটা অমায়িক জিনিস যে মানুষের গল্প শুনতে গেলে আসলে সময়তে কাদাও এসে যায়, এমন একটা অবস্থা। তো আমি যে ভিডিওগুলো বানাই, রিক্সাওয়ালা গেলে ভিডিও বানাই, সাধারণ অসহায় রাস্তাঘাটে অনেক অসহায় প্রতিবন্ধী লোক থাকে তাদের নিয়ে ভিডিও বানাই, অনেক ভিক্ষুক থাকে তাদের নিয়ে ভিডিও বানাই। তেমন আমার চলার পথে আর কি যদি আমার দেখি যে এটা আসলে এটা তুলে ধরার মতন জিনিস, তো ওই জিনিসটাই আসলে মূলত আমি তুলে ধরার চেষ্টা করি ইনশাল্লাহ আমার পেজ থেকে, আমার ইউটিউব থেকে। হ্যাঁ, আমার পেজের নাম আর কে ফারিদ 1339, ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব, হ্যাঁ, এই একই নামে দুটি। আমি মিলে জেলে 2000 সালে ঢাকা শহরে আসছি, 2000 সালে ঢাকা শহরে আসে, 2000 সালেতে মোটামুটি আর কি রিক্সা চালাই, 2000 সালেতে মোটামুটি রিক্সা চালাই। আবার এর ভিতরে আমি অন্য কাজও করছি, আমি গাড়ি চালাই, একজন ড্রাইভার, আমি বেকু গাড়ি চালাতাম, আগে রোলার চালাতাম, রোড পেটে যে রোলার, আমি আগে রোলার চালাতাম। তো আসলে সেসব চাকরি এখন বর্তমান করে নিয়ে রিক্সা চালাচ্ছি ঢাকা শহরে এসে, এই আর কি। আসলে আমি তো মনে করেন যে সময় আমি যে ফেসবুকে ব্লগ করতাম, ফেসবুকে ই করতাম, লাইভ দিতাম,
তো তখন আসলে বুঝতাম না যে আসলে এটার পেজ খোলা যায়, এখান থেকে পেজ খোলা যায় কিংবা এদিক থেকে কোনো টাকা পয়সা ইনকাম করা যায়, এরকম কোনো ধারণা আমার ছিল না। তো যখন আসলে কন্টিনিউ আমি ফেসবুকে লাইভ করতে থাকলাম, ফেসবুকে ভিডিও আপলোড দিতে থাকলাম, অনেক ফ্রেন্ড ছিল, আমার দেশের একজন মামা ছিল আমার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্টে, তো উনি আমার একদিন বলতেছে তুই যে এরকম লাইভ করিস তো এখান থেকে কি কোনো ইনকাম পাইস, তো এদিক থেকে তো তোর ইনকাম নাই, তো তুই যদি একটা পেজ খুলিস তো তাহলে ইনকাম করতে পারবি। তো পরে দেশে গেলাম, দেশে যা ওরে দিয়ে আমি একটা রিয়েলভাবে পেজ খুললাম, প্রথমে একটা নৌকালভাবে পেজ খুললাম দুইটা, হ্যাঁ একটা মানে আওড়া কাওড়া, হয়তো কী কী লাগবো সব কিছু জানা ছিল না। তো এইভাবে একটা পেজ খুলে চালাতে থাকলাম, লাইভ করতে থাকলাম, তো লাইভ করতে করতে ওটার অনেক ফলোয়ার হয়েছিল, অনেক কিছুই হয়েছিলো। তখন যখন আর কি আর বুঝলাম যে এটা প্রফেশনালভাবে এটা অ্যাকাউন্ট সিস্টেম করতে হবো, টাকা বাইর করতে হবো, এসব করতে হলে সব কিছু রিয়েল লাগবো, সব কিছু অরিজিনালভাবে মনে রাখতে হবো, কিছু কিছু পিনকোড নাম্বার আছে, তো ওই পেজগুলো তো আমার ওইগুলো ছিল না। তো সেক্ষেত্রে আবার নতুন করে আমি যে বর্তমান যেটা পেজ খুলছি আরকে ফারিদ তার 39 ফেসবুক পেজ, এটা নতুন করে খুললাম। আমার ইউটিউবও আরকে ফারিদ তার 39 ইউটিউব, তো এটাও নতুন করে খুললাম। তার আগে আমার যে পেজ ছিল আরকে ফরিদ ভাই 1340, ঠিক আছে, তো সেটা বন্ধ করে দিয়ে এখন বর্তমান এই পেজ থেকেই আমি সব ভিডিও আপলোড দিই এখানেই। এখান থেকে আপনার কোনো ইনকাম ইনকাম আছে বলতে, আমি এখন পর্যন্ত আমার পেজ থেকে কোনো ইনকাম পাইনি, আমার পেজ থেকে আমি এখন পর্যন্ত কোনো ইনকাম পাইনি। তো ইনশাল্লাহ আসি, লাইনে আশায় আসি, যেহেতু এদিক থেকে হয়তো একদিন আগে আর একদিন পরে একদিন পাবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে 10 জনের দোয়ায়, হ্যাঁ, তো আমার পেজটাকে বর্তমানে আমি মনিটেশন লাগাইছি গত মাসের 7 তারিখে, তো এই অবস্থার পরে আছে এখন, ইনকাম আসা শুরু হয়েছে, এখন কত ইনকাম হয়েছে 1 মাস পার হয়ে গেছে এটা আমি বলতে পারি না। জি অফিসিয়াল করা হয়েছে ইনশাল্লাহ। এটা আমি এই শাহবাগ আমি আজকে যে এই জায়গা আসছি, এই সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল হয়েছি, তো আসলে আমি বলবো আমার একটা ভাইয়ের কি আছে আর কি, ওনার একটা রাশি ভালো আছে, তো উনি আমাকে শাহবাগ মোড়ে আমি একটা লাইভ ভিডিও করতেছিলাম, একটা অনুষ্ঠান মানববন্ধন ছিল, তো ওখানে ভিডিও করতে যায় এক এই যে ভার্সিটির এক ভাই আমার একটা সাক্ষাৎকার নিয়েছিল, ইলাজ ভাই নাম, তো ওনার ওই সাক্ষাৎকার ভিডিওটা আমার ভাইরাল হয়েছিল, হ্যাঁ অ্যাভেলেবল মানুষ দেখছে আমার ওই সাক্ষাৎকার ভিডিওটা। যখন ওই সাক্ষাৎকার ভিডিওটা আমার ভাইরাল হইল তখন থেকে আর কি আমার পেজটা ফলোয়ার ওয়াচ টাইম সব কিছু বাইরে গেল, হ্যাঁ যখন কারণে যে আমি যে ভিডিওটা ভাইরাল হয়েছিলাম যে সাক্ষাৎকার ভিডিওটা, ওখানে আমার লিঙ্ক ছিল, আমার পেজের নাম বলা ছিল, তো ওদিক থেকে যারাই ওই আমার ভিডিওটা দেখছে সবাই আর কি আমার পেজে এসে আমাকে ফলো করছে। তো আমার পরিবারের সদস্য আমরা 6 জন, মা ছেলে পরিবার ফ্যামিলি, 2 ছেলে পরিবার মা। ছেলে কি কি পড়াশোনা করছে? জি ছেলে আল্লাহর রহমতে মাদ্রাসায় পড়ে ইনশাআল্লাহ, এবার কোরআন শরীফ পাতে নিছে, ছোট ছেলের বয়স 4 বছর 5 মাস হবে। ভবিষ্যৎ পরিকল্পনা তো মানুষের সবসময় ভালোই থাকে, আমারও এরকম ভালোই ইনশাআল্লাহ, আমি যখন এটা করতেছি তো আমি চাই এটা দিয়ে আমি ভবিষ্যতে একটা ভালো সাংবাদিকতা, যেমন মনে করেন ভালো একজন রিপোর্টার হইতে চাই, আমি ভালো একজন রিপোর্টার হইতে চাই, আমি ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটর হইতে চাই, যেন আমি সারা দেশ ঘুরে ঘুরে ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি, ভালো ভালো নগদ খবর রিয়েল খবর মানুষের মাঝে তুলে ধরতে পারি। তো এই কারণে আপনি যখন আমার একটা কথা বলছেন, তো আমার এই ভিডিওটা যারা দেখবেন যদি কেউ কখনো পারেন তো আমাকে হেল্প করার জন্য, আমার একটা সাংবাদিকের কাজ করে দেওয়ার জন্য আমাকে একটু হেল্প করবেন, আমি একটা সাংবাদিকের কাজ চাই, আমি যাতে আমি যে ভিডিওগুলো করব ওই ভিডিওগুলো আমার পেজ থেকে ছাড়বো, প্লাস আমার ইউটিউব থেকে ছাড়বো, প্লাস যে ভিডিওগুলো থাকবো আমি যার যে সাংবাদিকতা যাদের আন্ডারে কাজ করব আমার এখান থেকে আমি যেটা আর কি জরুরি রিপোর্ট গুনে, কারণ যখন একটা সাংবাদিকের রিপোর্ট করা যায় ওখানে অনেক ভিডিও লাগে না, সামান্য 3-4 মিনিট 5 মিনিট ভিডিও দিলেই আনা, তো আমার ভিডিও তো থাকবে ঘন্টার পর ঘন্টা। তো আমি স্যার আপনার যে স্ট্যান্ডটা দেখলাম এটা, আমি তো আসলে যে সময় এই ভিডিও করা শুরু করি আমি একজন রিক্সা চালক, তো আসলে রিক্সা চালানো অবস্থায় তো ভিডিও করা সম্ভব না, তখন আমার মাথায় একটা চিন্তা এলো অনেক প্রকারের স্ট্যান্ড পাওয়া যায়, তো আসলে সেগুলো কিনতে হলে টাকার দরকার,
আসলে আমার কাছে টাকা নাই, যার কারণে আল্লাহ আমার এই বুদ্ধিটা দিল। আমি একদিন গাড়ি চালাচ্ছি, গাড়ি চালাতে চালাতে আমার মনের ভিতরে আল্লাহ একটা বুদ্ধি দিল যে আল্লাহ আমাদের মনে হয় কইতাছে এইভাবে যে তোর ঘরে না কাঠকোট আছে, হ্যাঁ, তো তুই এই কাঠকোট গুনে দিয়েও তো এমনি এমনি সিস্টেম করে বানাইতে পারিস। তো অটোমেটিক আমি বাড়ি যা নুহা টুহা কিনে আমার বাড়িতে সব কিছু আছে, যে কাঠ গুনে দেখলাম, দেখালাম যে স্ট্যান্ড গুনে সব কাঠ আমার বাড়িতে আছে, কারণ আমি একজন জাদুকার, ম্যাজিকশিয়ান। আমি ম্যাজিকের কিছু জিনিস বানাই এই কাঠকোট দিয়ে, ম্যাজিক খেলার অনেক ডাইস বানাইতে হয় এই কাঠ লাগে। তো আসলে সেই ব্যবহার এই কাঠের জন্যই আর কি আমার এই কাঠগুনে ছিল। তো আমি বাসায় বয়ে বয়ে সারা রাত, আমার রিক্সার লয়কার যে স্ট্যান্ডটা, এই স্ট্যান্ডটা বানাইতে আমার ফুল সারা রাত লাগছে, এক রাত, এক রাতে কমপ্লিট করছি। যখন যেভাবে বানাইছি, বানাচ্ছি একটা জিনিস, ধরছি বানাচ্ছি, মাথার ভিতরে যখন যেটা আইতেছে তখন সেই কাজটাই করতেছি, কীভাবে করলে ভালো হবে। তো এইভাবে করতে করতে ফুল রাত, এক রাত ধরে আমি এই যে স্ট্যান্ডটা বানাইছি, এই আমার রিক্সার লয়কারটা, হ্যাঁ, ওই সেট করছে আর মাথার ভিতরে এই বুদ্ধি আছে, এইভাবে কর সুন্দর হইব। আবার এই যে বড় স্ট্যান্ডটা, এই স্ট্যান্ডেও আমি রাত বলে এই যে এই স্ট্যান্ডটা বানাইছি, দুই রাত লাগছে আমার, কারণ সারাদিন কাজকাম করছি, সারাদিন কাজকাম করে বাড়িতে বয়ে বয়ে রাতের বেলা এই তা করছি। সরি ভাইয়া, বুঝতে পারিনি, মাউথ পিস, ওই যে আমার মাউথ পিস বানাইছি। এসব বিষয়ে আমি আমার ওই আপনার বাড়িতে তাঁতাল আছে, তারপরে এই মিস্ত্রির কাম করতে, এটা এই যে মোবাইল টোবাইল মিস্ত্রির, ক্যাসেট মেসেজ সারে সব মিস্ত্রির কাজ করতে যেসব জিনিস লাগে, তাঁতাল রাং এসব আমার বাড়িতেই আছে। আমার টাকটুক কাজ আমি নিজেরাই করি, আমি নিজেই করি, হ্যাঁ, তো আমি নিজে থেকে করি। তো ওই মাউথ পিস একটা কিনতে গেছিলাম, মাউথ পিস কিনতে গেছি, দাম চায় 450 টাকা। তো চিন্তা ভাবনা করলাম এই মাউথের ভিতরে তো ছোট্ট একটা মাইক আছে, তো মাইকটা যদি আমি 20 টাকাতে কিনে নিয়ে কয়েক গছ তার কিনে নিয়ে আমি নিজে বানাই, তাহলে তো হয়ে গেলো, এত 400টাও লাগবো না, 450টাও লাগবো না। তখন আমি নগদে একটা 20 টাকা দিয়ে মাউথ পিস কিনলাম, মাউথ পিসে যে মাইকটা, ওই মাইকটা কিনলাম, 4 গছ না 5 গছ তার কিনলাম, বাড়িতে যায়া সারা রাত ধরে বয়ে বয়ে ওইটা বানালাম, হ্যাঁ, ওইটা বানায় আবার সুন্দর আকারে যাতে সুন্দর দেখা যায়, তার জন্য সোনালি কালারের একটা পেপার আছে, ওই জিনিসটা ব্যবহার করলাম। তো মাশাল্লাহ অনেক সুন্দর লাগে, নাই মাউথ পিসটা, থাকলে দেখাতাম আপনাদেরকে। আমি আমার নাম আর কে ফরিদ, আর আমার পেজের নাম আর কে ফরিদ 1339, ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব। ঠিক আছে, সৌজ ভাই আমি নিয়ে আসেন দেখি।